কর্মী বন্ধুরা তারা নিয়ে আসবেন শ্রদ্ধেয় মন্ত্রীকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত জানাবো এই মুহূর্তে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় সুজিত বোসকে নমস্কার হামারে মিডিয়া আপনাদের স্বাগত আমি সানা আজকে বিশেষ বিশেষ খবর হলো লেকডাউনের পুরনো থানার কাছে দমকল কেন্দ্রের শুভ সূচনা করলেন দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু প্রায় 4 কোটি টাকা ব্যয় করে এই দমকল কেন্দ্রটি তৈরি হবে আগামী 9 মাসের মধ্যে দমকল কেন্দ্রের তৈরি করার ভাবনা রয়েছে দমকল বিভাগের এমনটাই জানালেন সুজিত বসু এই দিন ভিত পূজায় সুজিত বসু ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলররা দমকল বিভাগের আর্থিক অনটনের কথাও জানালেন তিনি তা সত্ত্বেও দমকলের আধুনিকীকরণ হচ্ছে বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট হামারা মিডিয়া মাইকে আমার বললামই যে আমাদের লেকটাউন অঞ্চলে অনেক বসতি আছে প্রচুর মানুষ এখানে বাস করে এবং প্রচুর হাইরাজও আছে আবার প্রচুর কিছু কিছু জায়গায় স্লামও আছে আমাদের তা আমাদের এই এত ঘন বসতিপূর্ণ এলাকায় ফায়ার স্টেশন অনেক দাবি ছিল মানুষের আমরা চেষ্টা করছিলাম একটা ফায়ার স্টেশন যদি ইলেকট্রনে করতে পারি সেই মতবেগ এই ইউডির জমিতে আমরা পেয়েছিলাম ইউডির জমিটা আমরা ইউডির কাছে চেয়েছিলাম ইউডি আমাদের জমিটা দিয়েছে সেখানে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে আমরা একটা ফায়ার স্টেশন এখানে করছি আর এটা করলে পরে ইলেকট্রন শুধু ইলেকট্রন বলে না ইলেকট্রন সারাউন্ডিং সমস্ত জায়গাটা এটা কভার করবে আর আমরা এয়ারপোর্টেরও কাছাকাছি কিছুটা আগে নর্দমদমে আমাদের একটা ফায়ার স্টেশনের কাজ চলছে সেটাও খুব তাড়াতাড়ি শেষ হবে আর এটাও 9 মাসে আমরা টার্গেট দিয়েছি 9 মাসের মধ্যে এটা যাতে বিল্ডিংটা রেডি হয়ে যায় আরও আমাদের এই জেলায় বেগঙ্গা আছে আমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুরে আছে ফায়ার স্টেশন এবছরই শুরু হবে কাজ তা আমরা এই কাজগুলো সমস্ত করছি এবং রাজ্যে আমাদের এখন 155টা ফায়ার স্টেশন আছে আমরা চাই ফায়ার স্টেশন অনেক জায়গায় দরকার আছে ফান্ডারও ব্যাপার আছে আমরা দেখছি যেখানে যেখানে খুব বেশি জরুরি আছে সেই কাজগুলোকে আমরা যাতে ত্বরান্বিত করতে পারি এবং আজকেও আমাদের একটা ফায়ার নিয়ে মিটিং কলকাতা কর্পোরেশনে আছে আমি এখন সেই মিটিংয়েই চলে যাব সেখানে মেয়র থাকবেন আমি থাকবো পুলিশ কমিশনার থাকবে সবাই যে কলকাতায় কিছু কিছু জায়গায় ট্যাংরা থেকে শুরু করে কয়েকটা ঘনবসতি এলাকায় আমরা দেখছি খুব ফায়ার হচ্ছে আমরা কিছুদিন আগে ফায়ার অডিট করেছিলাম সেখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা না এফএসসি করেছে না এফএসআর করেছে কিছুই করেনি আমরা আজকে একটা মিটিংয়ে সিদ্ধান্ত আমরা করব যে নেক্সট প্রসিডিউর আমাদের কী হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা কমিটি করে দিয়েছিলেন সেখানে ফায়ার সার্ভিস মিউনিসিপ্যাল সার্ভিস সবাইকে একত্রিত কলকাতা কর্পোরেশন আজকে সেই মিটিংটা আছে 2টার সময় আমি এখান থেকে তাড়াতাড়ি করছি কারণ ওই মিটিংয়ে আমাকে যেতে হবে আর আমরা চেষ্টা করছি এই প্রজেক্টে আমাদের 4 কোটি 22 লক্ষ টাকা খরচা হচ্ছে আর আমাদের রাজ্য সরকার 9 মাসের মধ্যে কতগুলি টেন্ডার রাখার মানে তিনটে টেন্ডার একেবারে অন্য একটা